হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেকটা ভালো আছেন, সুস্থ আছেন। অবশেষে ব্যাড ব্রাদার্স টিম ক্লিয়ার করলো কেন অমর ভাই ব্যাড ব্রাদার্স টিমে কাজ করবেন না, এবং সেক্ষেত্রে অমর ভাই লাইভে এসে ব্যাড ব্রাদার্স টিমের সম্পর্কে কি বলেছে তা এ টু জেড তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আপনি যদি অমর ভাইয়ের ফ্যান হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। অমর ভাই লাইভে এসে বলেছে তিনি আলাদাভাবে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, তার নাম দিয়েছেন ইটস অমর। তো সেখানে তিনি ব্লগ চ্যানেল খুলবেন, এবং অপর দিকে যে প্রবলেমটা হয়েছিল তার একটি গেমিং চ্যানেলের প্রয়োজন পড়ছিল, সেটা আপনারা অনেকে জানেন যে ব্যাড ব্রাদার্স ইউর গেমিং নাকি। তো ব্যাড ব্রাদার্স গেমিং একটা চ্যানেল আছে, তো সেটার দাবি করেছিল অমর ভাই। তো ব্যাড ব্রাদার্স টিম তাকে দিয়েও দিয়েছিল, তবে ব্যাড ব্রাদার্সের টিম মেম্বার যদি আবার দাবি করে তার জন্য অমর ভাই গেমিং চ্যানেলটা নেয়নি, এটা জানিয়েছে ব্যাড ব্রাদার্স টিমের ওনার। তো আজকে লাইভ করছে ব্যাড ব্রাদার্স, অবশ্যই সবাই লাইভটা দেখে নেবেন, ক্লিয়ারলি বলে দিয়েছে একেবারে। তো তার প্রথম যে কারণ সেটা হলো বাইক, মানে ব্যাড ব্রাদার্স টিমের কোনো মেম্বারে বলেনি, তো না বলে তিনি বাইক কিনেছেন, তো সেটা হলো প্রথম মেন কারণ। আরেকটি কারণ হলো টাকা, তিনি টাকার একটু গণ্ডগোল করেছিল, তো তার জন্য ব্যাড ব্রাদার্সের অনেক মেম্বার বলেছিল যে তুমি টাকা চুরি করছো, এক প্রকার চুরির দাবি দিয়েছে ব্যাড মানে অমর ভাইকে। তো আরেকটা হলো যে সেটা হলো যে মানে একটা গেমিং চ্যানেল, তো গেমিং চ্যানেল নিয়ে সেটা হলো তিনটা ধাপ। তো এই তিনটা ধাপের কারণে অমর ভাই বলেছে যে যদি গেমিং চ্যানেল দেয় তাহলে আমি যা করবো আমি নিজে করব, আপনারা কোনো দাবি রাখতে পারবেন না, এবং আমি যত রেভিনিউ হবে আমি করব, এবং আমি যদি ব্লগও করি তো আমি নিজে ব্লগ করব, আপনারা কোনো দাবি রাখতে পারবেন না। তো এটা দাবি করেছিল অমর ভাই, তো সেক্ষেত্রে তারা না বলে দিয়েছে যে তুমি একটা টিম মেম্বার একটা কাজ করতেছে, তো তুমি একটা কাজ করবা ব্লগ করবা এটা আমাদেরকে কেন বলবো না, তো এটা বলেছিল ব্যাড ব্রাদার্সের টিম। তো অবশ্যই সবাই বুঝতে পারছেন, আর লাইভ দেখে আপনারা সরাসরি ক্লিয়ার করে নেবেন যে মূলত কি হয়েছিল। তো সংক্ষিপে বর্ণনা দিলাম। তো ইনশাল্লাহ যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।